ভোট গ্রহণৰ পূৰ্বৰ 48 ঘণ্টাত নিৰ্বাচনী ইস্তাহাৰ প্ৰকাশৰ পৰা সকলো ৰাজনৈতিক দলক নিৰ্বাচন আয়োগৰ বাৰণ ভাড়া কৰা আকাশীযান ব্যৱহাৰৰ ওপৰতো চোকা দৃষ্টি নতুন দিল্লীত নৰেন্দ্ৰ মোদী অমিত শাহৰ উপস্থিতিত বিজেপিৰ প্ৰাৰ্থীবাচনীৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক কাইলৈ অসমৰ বাবে প্ৰকাশ পাব প্ৰথমখন তালিকা প্রধানমন্ত্রী মোদীর আহ্বান ক্রমে জ্যেষ্ঠ বিজেপি নেতাসকলের নামর আগত চৌকিদার শব্দর ব্যবহার সর্বানন্দ সোনোয়াল আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও অনুরূপ সঁহারি শব্দ প্রদূষণ রোধর তিনি মাহর ভিতর কার্যকরী আঁচনি প্রস্তুত করবলে এন জি টির কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডক নির্দেশ আৰু বিশেষ অলিম্পিকত ভাৰতীয় খেলুৱৈসকলৰ চমকপ্ৰদ প্ৰদৰ্শন 23টা স্বৰ্ণসহ 102টা পদক অৰ্জন নমস্কাৰ সন্ধিয়াৰ বাতৰিৰ সৈতে ষ্টুডিঅত মই ভনিতা এতিয়া বিতং বাতৰি নির্বাচন আয়োগে একক আর একাধিক পর্যায়ত অনুষ্ঠিত হওয়া ভোটগ্রহণের পূর্বর 48 ঘণ্টার ভিতর নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সকল রাজনৈতিক দলক বারণ করেছে আয়োগে এক বিবৃতিযোগে কয় যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করাটক নির্বাচনী আচরণ বিধির অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই সকল বিধি দলসমূহে নির্বাচন ঘোষণার পিছত কটকটিয়াক অনুসরণ করব লাগবে নির্বাচনের সময়ত বিমান আর হেলিকপ্টার ব্যবহার নিরীক্ষণের বাবে নির্বাচন আয়োগে কটকটিয়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচনী ব্যয়ের উপর কড়া দৃষ্টি রাখবলে আয়োগে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগক নির্দেশ দি নির্বাচনের উদ্দেশ্যত ব্যবহার করা ভাড়াটিয়া আকাশীযানের সকল তথ্য পাতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচন বিষয়াসকলক প্রদান করবলে কৈছে বিমান বন্দর থকা জেলাসমূহের জেলা নির্বাচন প্রাধিকারীসকলকো এটিসিয়ে এই সম্পর্কীয় তথ্য দি থাকিব লাগিব বলে নির্বাচন আয়োগের সূত্রে প্রকাশ করেছে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার বাবে কালি নতুন দিল্লীত বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত আর দলের সভাপতি অমিত শাহর উপস্থিতিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় নিশা 2 বজালৈকে অনুষ্ঠিত 8 ঘণ্টা জোড়া এই বৈঠকত অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চল আর অন্যান্য 11খন রাজ্যের প্রার্থী বাছনির বিষয়ে আলোচনা হয় বিজেপির সবল স্থিতি নথকা সমষ্টিবোৰ আঞ্চলিক দল অথবা অন্য শক্তিশালী প্রার্থীক এড়ি দিয়ার বিষয়েও আলোচনা হয় উল্লেখযোগ্য যে 11 এপ্রিলত অনুষ্ঠিত হবলগিয়া প্রথম পর্যায়ত অসম অন্ধ্রপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর আর পশ্চিমবঙ্গত ভোট গ্রহণ করা হব কাইলৈ আর 22 মার্চত অনুষ্ঠিত হবলগা বিজেপি কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকত সকলো প্রার্থী চূড়ান্ত করা হব ইতিমধ্যে আজি নতুন দিল্লীত দলের উচ্চস্তরীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর আজিয়ে প্রথমখন প্রার্থী তালিকা ঘোষণা করারও সম্ভাবনা আছে আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে অসমৰ পৰা 2খন আসনের প্রতিদ্বন্দ্বিতা করব ভারতীয় মার্ক্সবাদী পার্টি চমুকৈ CPIM-এ কালি নতুন দিল্লীত দেশের আন আন রাজ্যের অসমৰো প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক দলটোৱে সেই অনুসরি লক্ষিমপুর আর কোকরাঝার লোকসভা সমষ্টির পৰা এইবার দলে প্রার্থী আগবাইছে লক্ষিমপুরের পৰা অমীয় কুমার সন্দিকৈ আর কোকরাঝার সমষ্টির পৰা যুব নেতা বিৰাজ ডেকাৰ নাম ঘোষণা করে CPIM-এ লোকসভা নির্বাচনের সমান্তরালক অনুষ্ঠিত হবলগিয়া অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের বাবে দলীয় প্রার্থীর তালিকা আজি প্রকাশ করে ভারতীয় জনতা পার্টিয়ে আজি নতুন দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ের প্রকাশ করা হয় এই তালিকাখন কালি অনুষ্ঠিত হওয়া তথা আজি পুয়া 2 বজালৈকে অনুষ্ঠিত হওয়া বিজেপির নির্বাচনী সমিতির বৈঠকের পাছতে এই তালিকা চূড়ান্ত করা হয় অহা 11 এপ্রিলত প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের সমান্তরালক অরুণাচলত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান ক্রমে ভালে সংখ্যক কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী আর বিজেপি নেতায় মে ভি চৌকিদার সংকল্প গ্রহণ করেছে মোদী আর তার মন্ত্রীসভার সতীর্থসকলে টুইটারের মাইক্রো ব্লগিং সাইটত নিজ নিজ নামর আগত চৌকিদার শব্দ ব্যবহার করেছে নিজের নিজের নামর আগত চৌকিদার শব্দ ব্যবহার করা সকলের ভিতর আছে অমিত শাহ রবিশঙ্কর প্রসাদ পীয়ূষ গোয়েল জে পি নাড্ডা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী টি এস রাওয়াত আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপে দুর্নীতি আর সামাজিক কুপ্রথার বিরুদ্ধে চলা যুঁজখনক অধিক শক্তিশালী রূপত গড়ি তুলিব বলে আশা প্রকাশ করে প্রকাশ জাভরেকারে নাম দিয়া হ্যাঁ চৌকিদার প্রকাশ জাভরেকার আর ইসলিয়ে দিয়া হ্যাঁ দেখো চৌকিদার কে উপস্থিতি সে হি চোর ভাগতা হ্যাঁ মোদী জি কে উপস্থিতি সে হি ইয়ে ভাগে হ্যাঁ পুরা দেশ কে রহা হ্যাঁ মাই হুঁ চৌকিদার और चौकीदार है इसीलिए चोर भाग रहा है और यही कहानी है भारत की हर भारतवासी कहने लगा मैं हूं चौकीदार हर गलत चीज के खिलाफ देश की रक्षा करने वाला चौकीदार हर कोई भारतीय है
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান ক্রমে দেশের আন আন অঞ্চলের দলীয় নেতার লগতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে নিজের টুইটার প্রোফাইলের নাম সলনি করে নিজের নামের আগত চৌকিদার শব্দ ব্যবহার করেছে। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহারে বিভিন্ন রাজনৈতিক দলের ন্যাশনাল পিপলস পার্টি চমুকই এন পি পির নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পাইছে। আজি গোয়ালপাড়া চহরের হজ ভবনত দলটির এখন সভা অনুষ্ঠিত হয়। ইমিসা বেগমর পৌরহিত্যত অনুষ্ঠিত সভাখনত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকা দলের রাজ্যিক সহ আহ্বায়ক দীপক ফুকনে বিজেপি আর অগপ দলক কঠোর ভাষায় সমালোচনা করে। সভাত অভিজিৎ তালুকদার, গৌরী হাজরিকা আদি কেবাগৰাকীও রাজ্যিক নেতায় সাংগঠনিক দিকত বক্তব্য আগবায়। আজির সভাত নিয়া পরিষদ আর এন সি পি আদি কেবাটাও রাজনৈতিক দলের শতাধিক কর্মীয়ে এন পি পিত যোগদান করে। আগন্তুক লোকসভা নির্বাচনত সকল নাগরিকর ভোটদান নিশ্চিত করা আর ছাত্র ছাত্রীর মাজত নির্বাচন সন্দর্ভত সজাগতা সৃষ্টির লক্ষ্যে আজি চিরাং জেলার বিজনীত জেলা নির্বাচনী বিভাগের উদ্যোগত ছাত্র ছাত্রীর মাজত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজনী মহাবিদ্যালয়ের সভাকক্ষত অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চহরখনের বিভিন্ন মহাবিদ্যালয়ের দহটা দলে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাত বিজনী আনন্দরাম বড়ুয়া একাডেমিয়ে প্রথম স্থান লাভ করার দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করে বিজনী মহাবিদ্যালয়ের ক আর খ দলে। অনুষ্ঠানত উপস্থিত থাকা জেলা নির্বাচনী বিষয়া তথা মহকুমা অধিপতি দীঠকানন্দ হাজরিকা আর সহকারী আয়ুক্ত বুবুল বৈশ্য বিজয়ী প্রতিযোগী সকল পুরস্কার প্রদান করে। প্রতিযোগিতাত অংশগ্রহণ করা সকল দলকে নির্বাচন বিভাগের তরফের একোখনক প্রমাণপত্র প্রদান করা হয়। ত্রিপুরার শাসনাধিষ্ঠিত মর্চার সহযোগী দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা চমুকই আই পি এফ টি এ রাজ্যখনের দুইখান লোকসভা আসনতে প্রতিদ্বন্দ্বিতা করবলে সিদ্ধান্ত লৈছে। বিজেপির সঙ্গে আসন বুঝাপড়া সম্পর্কে দুদিনজোড়া আলোচনার পিছত আই পি এফ টি এ নিজাববিয়াক দুটা সমষ্টিতে প্রার্থী থিয় করাবলে সিদ্ধান্ত লয়। আই পি এফ টির নেতা আর রাজ্যের রাজহ তথা মীন বিভাগের মন্ত্রী এন সি দেববর্মায় কালি সাংবাদিকর আগত এই বিষয়ে প্রকাশ করে কয় যে নিজেই ইস্ট ত্রিপুরা আসনখনের প্রতিদ্বন্দ্বিতা করব। আনহাতে যুব জনজাতীয় নেতা শুক্লাচর নোয়াটিয়ায় ওয়েস্ট ত্রিপুরা লোকসভা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করব। আই পি এফ টির এই প্রতিদ্বন্দ্বিতায় মিত্রজোঁটক সহায় করব বলে তেওঁ কয়। রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণ এন জি টি এ সমগ্র দেশের শব্দ প্রদূষণ রোধ করার রূপরেখা প্রস্তুত করবলে কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডক নির্দেশ দিছে। এন জি টি এ কয় যে দেশত শব্দ প্রদূষণ রোধের বিধি ব্যবস্থা নথকা হেতুকে শিশু আর কেঁচুয়াকে ধরে বিভিন্ন শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবলগা হয়েছে। ন্যায়াধীকরণের অধ্যক্ষ ন্যায়াধীশ আদর্শ কুমার গোয়েলর নেতৃত্বত গঠিত বিচারপীঠে সকল মহানগরীতে নিরাপদ মাত্রাতক অধিক শব্দর সূত্র সমূহ চিনাক্ত করে নিরামর ব্যবস্থা যুগুত করবলে এই নির্দেশ জারি করেছে। বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব সকলে এই সন্দর্ভত কার্যব্যবস্থা গ্রহণের রূপরেখা তিনি মাহর ভিতর প্রস্তুত করে কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডক দাখিল করবলৈকো নির্দেশ দিছে। বঙাইগাঁও চহরের মসজিদের ওসরত বিভিন্ন সামগ্রীর পরিপূর্ণ একটা গুদামত আজি বিয়লি হঠাতে সংঘটিত একটা অগ্নিকাণ্ডত গুদামট সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর সাতখন গাড়িয়ে জুই নুমাবলে সক্ষম হয়। বৈদ্যুতিক বিজুতির বাবে অগ্নিকাণ্ডটির সৃষ্টি হওয়া বলে অঞ্চলটির রাইজে সন্দেহ প্রকাশ করে। ইপিনে হাইলাকান্দি চহরের সমীপর কুশিলা বজারত কালি নিশা সংঘটিত একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলত এখন বাহনকে ধরে কেবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটর ফলতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া বলে হাইলাকান্দি আরক্ষীর প্রারম্ভিক তদন্তত প্রকাশ পাইছে। পাছত অগ্নি নির্বাপক বাহিনীর দুখন গাড়িয়ে প্রায় আধা ঘণ্টার মূরত জুই নুমাবলে সক্ষম হয়। আবুধাবিত অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকত ভারতে এতিয়ালৈকে 23টা স্বর্ণ পদক সহ 102টা পদক অর্জন করবলে সক্ষম হয়েছে। রোলার স্কেটারত ভারতীয় খেলোয়াড়সকলে 9টা স্বর্ণ আর 13টা রূপর আর 2টা ব্রঞ্জর পদক লাভ করেছে। সাইক্লিং শাখাত দ্বিতীয় দিনা ভারতে 2টা সোণর পদক লাভ করে। সেইদরে এথলেটিক্স আর সাঁতোরতো ভারতীয় খেলোয়াড়সকলে 8টা পদক লাভ করেছে।
ভাৰতীয় বিমান প্ৰাধিকৰণৰ গুৱাহাটীস্থিত আঞ্চলিক ক্ৰীড়া নিয়ন্ত্ৰণ পৰিষদৰ উদ্যোগত আজি বাৰ্ষিক ক্ৰীড়া সন্মিলন 2019 অনুষ্ঠিত হয়। গুৱাহাটী বিমানবন্দৰৰ আৱাসিক কলনীত আয়োজিত এই প্ৰতিযোগিতা উদ্বোধন কৰে প্ৰাধিকৰণৰ আঞ্চলিক কাৰ্যবাহী সঞ্চালক ডি কে কামৰাই। উদ্বোধনী ভাষণত তেওঁ দেশৰ অন্যান্য অঞ্চলৰ তুলনাত উত্তৰ পূৰ্বাঞ্চলত নিকা আৰু সেউজীয়া ঘাঁহনি থকাৰ পৰিপ্ৰেক্ষিতত নিয়মীয়া ক্ৰীড়াৰ অনুশীলন কৰি প্ৰত্যেকেই নিজকে স্বাস্থ্যৱান কৰি ৰখাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰে। বিমানবন্দৰটোত কৰ্মৰত বিষয়া কৰ্মচাৰীসকলৰ পৰিয়ালবৰ্গৰ লগতে কণ কণ শিশুসকলেও বিভিন্ন ক্ৰীড়াত ভাগ লয়। ইয়াৰ আগেয়ে গুৱাহাটীৰ আঞ্চলিক মুখ্য কাৰ্যালয়ৰ পৰা এটা হাফ মাৰাথন ৰেলী উলিওৱা হয়। 5 কিলোমিটাৰজোৰা এই ৰেলীত CISF, BSF আৰু ভাৰতীয় বিমান প্ৰাধিকৰণ আদিৰ 20ৰ পৰা 50 বছৰ বয়সৰ লোকসকলে অংশগ্ৰহণ কৰে। ভাৰতৰ বি ছাই প্ৰণীথে আজি সন্ধিয়া বেছেলত চীনৰ প্ৰতিদ্বন্দ্বী চি ইউ কিউৰ বিৰুদ্ধে ছুইচ অপেন ট্ৰফিৰ ফাইনেল খেলিব। এই দুগৰাকী প্ৰতিদ্বন্দ্বীৰ মাজত আজিৰখন দ্বিতীয় খেল হ'ব। ইয়াৰ পূৰ্বে কালি প্ৰণীথে চীনৰ প্ৰতিদ্বন্দ্বী চেন লঙক 21-18, 21-13 পোনপটীয়া ছেটত পৰাজিত কৰি ফাইনেলৰ যোগ্যতা অৰ্জন কৰে। ভাৰতীয় গণনাট্য সংঘ IPTAৰ হীৰক জয়ন্তী উপলক্ষে আজি গুৱাহাটীৰ দীঘলীপুখুৰীৰ পাৰত থকা লক্ষীধৰ বৰা ক্ষেত্ৰত এটা সাংস্কৃতিক শোভাযাত্ৰা উলিওৱা হয়। ইয়াৰ পাছতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানত IPTAৰ সদস্য উদয়াদিত্য ভৰালীয়ে তেওঁৰ ভাষণত সংঘৰ প্ৰতিষ্ঠাপক সম্পাদক হেমাংগ বিশ্বাস আৰু সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজৰিকাই জনসাধাৰণৰ মাজত সজাগতা বৃদ্ধিৰ উদ্দেশ্যে সাংস্কৃতিক বাহিনী গঠন কৰাৰ বিষয়ে উল্লেখ কৰে। অনুষ্ঠানত সংঘৰ সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী সুদক্ষিণা শৰ্মা উপস্থিত আছিল। অসমৰ কাৰণে পৰম সৌভাগ্য যে ইয়াত প্ৰতিষ্ঠাপক সভাপতিৰ দায়িত্বত আছিল ৰূপান্তৰৰ শিল্পী জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা, তাৰ পৰৱৰ্তী কালত আমাৰ সৈনিক শিল্পী বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই এই সভাপতিত্বৰ দায়িত্ব লৈছিল। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। ভোটগ্ৰহণৰ পূৰ্বৰ 48 ঘণ্টাত নিৰ্বাচনী ইস্তাহাৰ প্ৰকাশৰ পৰা সকলো ৰাজনৈতিক দলক নিৰ্বাচন আয়োগৰ বাৰণ। ভাড়া কৰা আকাশীযান ব্যৱহাৰৰ ওপৰতো চোকা দৃষ্টি। নতুন দিল্লীত নৰেন্দ্ৰ মোদী অমিত শ্বাহৰ উপস্থিতিত বিজেপিৰ প্ৰাৰ্থী বাছনিৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক। কাইলৈ অসমৰ বাবে প্ৰকাশ পাব প্ৰথমখন তালিকা। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আহ্বানক্ৰমে জ্যেষ্ঠ বিজেপি নেতাসকলৰ নামৰ আগত চৌকিদাৰ শব্দৰ ব্যৱহাৰ। সৰ্বানন্দ সোণোৱাল আৰু ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰো অনুৰূপ সঁহাৰি। শব্দ প্ৰদূষণ ৰোধৰ বাবে 3 মাহৰ ভিতৰত কাৰ্যকৰী আঁচনি প্ৰস্তুত কৰিবলৈ NGTৰ কেন্দ্ৰীয় প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বৰ্ডক নিৰ্দেশ। আৰু বিশেষ অলিম্পিকত ভাৰতীয় খেলুৱৈসকলৰ চমকপ্ৰদ প্ৰদৰ্শন, 23টা স্বৰ্ণসহ 102টা পদক অৰ্জন। আজি সন্ধিয়া বাতৰি ইমানতে শেষ হ'ল। নমস্কাৰ।